সিপিএম নেত্রী রূপা বাগচি আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন। মেয়র বলছেন তাড়াহুড়োর জন্য এই ধরনের একটা কাজ করতে তিনি বাধ্য হয়েছেন, আপনারা নিশ্চিতভাবে কি করে বলছেন যে আর্থিক দুর্নীতির এর থেকে বড় উদাহরণ ইদানিংকালে নেই? প্রথমত কলকাতা পৌরসভা যদি তাড়াহুড়োটা যদি করার দরকার, সবার আগে ডেঙ্গুর ক্ষেত্রে করার দরকার ছিল। তাড়াহুড়ো করে বর্ষার আগে আলো বসাতে হবে বলে অনিয়ম করলেন, অথচ গত বছর নভেম্বর মাস থেকে এই মশাবাহিত রোগ প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেওয়া দরকার, সেটা নিতে পারলেন না, সেটা বর্ষাকালে গিয়ে নিচ্ছেন। ফলে কখন কোন কাজটা করা উচিত বর্তমান কলকাতা পৌরসভা সে সম্পর্কেই অবহিত নয়, এক। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা, যে আমরা জানি যে যে পদ্ধতির কথা উল্লেখ করা হচ্ছে এখানে, যে টেন্ডার একটা হয়েছে সেটা ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে ঝুলিয়ে, এবং এই ধরনের টেন্ডার একটা ডিপার্টমেন্ট থেকে করতে পারে অ্যাকচুয়াল এমার্জেন্সি, এই কথাটা উল্লেখ আছে। সেই ধরনের যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে সেটা জলের ক্ষেত্রে হতে পারে, সেটা নিকাশির ক্ষেত্রে হতে পারে, সেটা হেলথের ক্ষেত্রে হতে পারে, কিন্তু কলকাতাকে সাজানোর জন্য ট্রাইডেন্ট লাইট অ্যাকচুয়াল এমার্জেন্সি হতে পারে না। এবং যা হয়েছে আমাদের সামনে যেভাবে এসছে, আমি বলবো যে এমআইসি তারা যে ধরনের বক্তব্যগুলো রেখেছেন হাউসে, আমরা ট্রাইডেন্ট লাইট নিয়ে মুলতুবি প্রস্তাব এনেছিলাম, মেয়র যে ধরনের বক্তব্য রেখেছেন তাতে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে এসেছে, যেগুলো প্রত্যেকটা নিয়েই হচ্ছে হাজারটা প্রশ্ন করা যেতে পারে। এবং যেমন আমরা এখনো পর্যন্ত পরিষ্কার নই ঠিক কত কোটি টাকা এর মধ্যে ইনভলভ আছে, 27 কোটি থেকে 30 কোটি, কটা ফাইল 540 থেকে 600, দাম কি ইনস্টলেশনে পড়েছে 17,690 থেকে 27,000, বিভিন্ন দাম আছে। ফলে হচ্ছে যে তারা যখন, আমরা যখন মুলতুবি প্রস্তাব পেশ করি তখন কর্পোরেশনের মধ্যে দাঁড়িয়ে তাদের নির্দিষ্ট করে এই বিষয়গুলো আমরা জানতে চেয়েছিলাম যে স্পেসিফিক করুন, কেউ স্পেসিফিক্যালি বলতে পারেননি। যে ইতিমধ্যে কিন্তু 7 কোটি টাকা এই বিলের বেসিসে দেওয়া হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যে কতগুলো প্রশ্ন আমরা এর মধ্যেই তুলেছি এবং আমরা ইতিমধ্যেই যে কথাটা বলেছি বিশেষ করে জোর দিয়ে, যে বিভাগীয় প্রধানকে, প্রথমত হচ্ছে মেয়রের বক্তব্য যদি আপনারা ভিডিও ক্লিপিংস আপনাদের দেখেন, আপনারা দেখবেন একের সময় একই রকম বক্তব্য। ডিজির এই ট্রান্সফার নিয়ে কখনো উনি বলেছেন রুটিন ট্রান্সফার, আবার কখনো বা উনি বলেছেন যে না কিছু তো একটা আছে সেই জন্য ট্রান্সফার। অ্যাকচুয়ালি হচ্ছে বিভাগীয় কখনো বলেছেন বিভাগীয় তদন্ত করছি, কখনো বলেছেন কমিশনার করছি, আমরা যেটা বলেছি বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করেছি। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কখনোই বিভাগীয় তদন্ত হতে পারে না, একটা বিভাগের মাথা যিনি তিনি যেখানে দাঁড়িয়ে অভিযোগটির ঊর্ধ্বে উঠতে পারছেন না, কারণ আমরা বারবার যেটা বলেছি সেটা হচ্ছে এইরকম একটা বিশাল অ্যামাউন্ট 27 কোটি, যেখানে লাইটিং ডিপার্টমেন্টের 30% এম্বার্গো বাদ দিলে টোটাল লাইটিং ডিপার্টমেন্টের বাজেট অ্যালটমেন্ট হচ্ছে 53 কোটি, 27 কোটিটা একটা ফ্যালনা অ্যামাউন্ট নয়। সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা 27 কোটি টাকার তার 540টা ফাইল করা হলো, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে দুদিনের মধ্যে, আপনার কি মনে হয় যে এই 27 কোটি টাকার 540টা ফাইল করাই হলো? আমি কয়েকটা এই ফাইলের অংশ দর্শকদের দেখিয়েছি যে ফিগারটা এরকম আসছে 4,99,000 এইরকম, যাতে 5 লাখের কম, কারণ হচ্ছে যাতে ডিজি তিনি এই অর্ডারটা দিতে পারে। 5 লাখের ওপরে হলেই তখন আর ডিজি থাকবে না, এই ডিপার্টমেন্টের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে না, এবং সে কারণেই এটা করা হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যেটা, যে এই যে 540টা ফাইল ঠিক 5 লাখ টাকার কম, 4,99,000, 4,98,000 এইভাবে যেভাবে করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যে দুদিনের মধ্যে এই নোটিশ বোর্ডে, ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে নোটিশ ঝুলিয়ে দিয়ে টেন্ডার করা হলো। বিষয়টা হচ্ছে যেটা, 22শে মে যখন আমরা প্রশ্ন করেছিলাম, এমআইসি কিন্তু তখন জবাব দিয়েছিলেন টেন্ডার হয়নি, পরবর্তীকালে বলছেন টেন্ডার করেছি, বলছেন বোর্ডে ঝুলিয়ে দিয়েছিলাম। এখন এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন যে তাহলে কি কাজ আগে হয়ে গেছে, আমরা 22শে মে প্রশ্নটা করেছি টেন্ডার হয়েছে কিনা, তারপরে কি টেন্ডারিং এর এই প্রসেসটা হয়েছে? আপনাদের দিক থেকে শ্রীমতী দীপু দাস প্রশ্ন তুলেছিলেন, তখন মনজার আলম বলছেন যে এখনো উনি আরো জানতে চেয়েছেন টেন্ডার হয়েছে কিনা, এখনো কোনো টেন্ডার হয়নি। সেটাই বলছি যে তাহলে তো আরো মারাত্মক, তার মানে হচ্ছে যে ধরুন এই কাজগুলো শুরু হয়েছে বছরের শুরুতে, আমরা প্রশ্ন করেছি 22শে মে, তখনও পর্যন্ত টেন্ডার হয়নি, তারপরে যখন এইটা নিয়ে আমরা মুলতুবি প্রস্তাবে গেলাম তখন বলছেন টেন্ডার হয়েছে,
সেটাও পদ্ধতি মেনে হয়েছে এবং সেটা হচ্ছে ওই নোটিশ বোর্ডের নোটিশ ঝুলিয়ে দিয়ে। কিন্তু আপনি তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন করছেন, কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী টালার একটা সভায় বলেছেন যে এটা আমারই মস্তিষ্ক প্রসূত, আমি এমপিল্যাডের টাকা থেকে হরিশ মুখার্জি রোডে লাগিয়েছিলাম এবং মেয়র সেই জন্য নেত্রী চাইছেন যে গোটা কলকাতায় সেইভাবে আলো এসে যায়, যার ফলে তার তাহলে তো আমার নেত্রীকে প্রশ্ন যে উনি কি বলেছেন যে ওনার ইচ্ছা পূরণ করবার জন্য, ওনার স্বপ্ন পূরণ করবার জন্য এই 27 কোটি টাকায় দুর্নীতি হোক, বেনিয়ম হোক, অনিয়ম হোক, নেত্রী কি বলেছেন? সেই জন্য মেয়র তাড়াহুড়ো করেছেন। না না, কোনো নিয়ম না মেনে মেয়র নিজে কি নেত্রীর এই ধরনের আবদার রক্ষা করতে গেলে মেয়র নিজের মেয়রের চাকরিটা রাখতে পারবেন? তো দায় কিন্তু আজকে যেমন হচ্ছে ডিজি, যেমন সেই অর্থে বলতে গেলে বলির পাঠা হয়েছেন, আগামী দিনে কিন্তু জানি না আমরা কি হবে, কারণ আমরা বলেছি বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করেছি, কংগ্রেস সিবিআই তদন্তের তদন্ত দাবি করেছে, এবং আমরা মনে করি যে একজন ডিজি তিনি তার নিজ দায়িত্বে এই কাজ করতে পারেন না, এত টাকার একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট তিনি নিজের দায়িত্বে এইভাবে লেনদেন করতে পারেন না, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই এমআইসি যিনি এই ডিপার্টমেন্টের আছে তিনি কর্পোরেশনের মাথা, মেয়র, এবং এখন যখন কথাটা আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্ট সেইটাকে সফল করবার জন্য, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মেয়র কখনোই সন্দেহের ঊর্ধ্বে যেতে পারেন না, ফলে স্বভাবতই প্রশ্ন থেকে যায় যে যদি এটাই হয় যে মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ করবার জন্যে তড়িঘড়ি আমাকে অনিয়ম করতে হবে, বেনিয়ম করতে হবে, এবং যেখানে দুর্নীতির প্রশ্নটা চলে আসছে, তাহলে কদিন পরে ওনার মেয়রের চাকরিটা থাকবে? তো আমি আমি অরুণাবদার কাছে আসবো। অরুণাবদা, একটা তথ্য দিয়ে আপনার কাছে আসি যে এখনো পর্যন্ত কি দেখা যাচ্ছে যে এমন মনে হচ্ছে যে বিভাগীয় তদন্তে সমস্ত দোষ নন্দঘোষ, সেই নন্দঘোষের নাম হচ্ছে ডিজি লাইট, এবং কোন মানুষটি তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি 3 মাসের মধ্যে অবসর নিচ্ছেন, অর্থাৎ ঘটনাটা এরম হবে না তো? ভারতবর্ষের অধিকাংশ দুর্নীতির ক্ষেত্রে যেরকম দেখা যায় যে কোনো একজনকে বলির পাঠা করা হলো, তিনি অবসর নিয়ে নিলেন, পরবর্তী সময় যে রাজনীতিবিদ বা আধিকারিকরা এলেন তারা বললেন যে উনি তো রিটায়ার করে গেছেন, ওনার আমলে হয়েছিল, আমরা জানি না, এটা হবে না তো? যেহেতু ডিজির আর এই যাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত বলির পাঠা দেখানো হচ্ছে, তার কার্যকালের মেয়াদ আর সম্ভবত 3 মাসের এদিক ওদিক, বেশি সময়ও নেই, মানে বড় জোর তার পেনশন আটকাতে পারে, আর কি হতে পারে? দেখুন, শোভনকে সবাই জানে সততার প্রতীক, 2-3 পিস আছে সততার প্রতীক, তার মধ্যে শোভন অন্যতম। তো আমি সবসময় মনে করি যে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা, দেখলাম কাঁচা কাজ করে ফেলছে, এটা খুব খারাপ লাগছে, একটা চেনা জানা ছেলে এত খারাপ কাজ করছে, ভুল কাজ করে ফেলল। অফিসাররা 5 লাখ টাকার কমে সই করতে পারে, একটা দুটো সই করতে পারে, কতগুনো বললেন আপনি? 500 সই করতে কখনো পারে না, যদি না পলিটিশিয়ান যারা এক্সিকিউটিভ যারা আমরা ওপরে বসে আছি তারা যদি এটাকে মানে মদত না দিই, পার্টিকুলার ইনস্ট্রাকশন আছে যে ভাই তুমি 4,98,000-97,000 করবে, যাতে 5 লাখের ওপর করলে ফিনান্স ডিপার্টমেন্টে চলে যাবে, আমাদের কাছে যাতে না আসে, তুমি করে দাও, এটা এক জিনিস। কিন্তু এর আগে বলি, কর্পোরেশনে কিন্তু এটা শোভনের মানে আছে, শোভনের মানে হয়তো বদনাম টদনাম কী হবে সেটা পরের কথা, এর আগে কিন্তু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, প্রশান্ত চ্যাটার্জি না বলে ভ্যালভ কেলেঙ্কারি, একই জিনিস হয়েছে, সেটা হাইকোর্টে মামলা হয়েছিল প্রশান্ত চ্যাটার্জির বিরুদ্ধে, তারক সিং করেছিল, এই তারক সিং বাটারফ্লাই ভাল্ভ, এই তারক সিং সেদিন করেছিলেন। আমার খারাপ লাগছে যে তারক সিং সেদিন এত বড় দুর্নীতির চার্জ দিয়ে প্রশান্ত চ্যাটার্জির বিরুদ্ধে করলেন এবং হাইকোর্টে সাকসেসফুল হলেন, যে সিআইডি এনকোয়ারি হাইকোর্ট সত্যব্রত সিনহা সাহেব ছিলেন ডিভিশন বেঞ্চে, এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে, তিনি বললেন যে এটা সিআইডি এনকোয়ারি হবে। কিন্তু খারাপ লাগে যে বুদ্ধদেব ভট্টাচার্য একজন সৎ ব্যক্তি, তিনি এই সিআইডি এনকোয়ারিটা কিন্তু আর এগিয়ে নিয়ে গেলেন না, সেখানেই শেষ হয়ে গেল, আজ অব্দি সিআইডি এনকোয়ারি কী হয়েছে জানা যায়নি। সুতরাং আমরা যারা পলিটিক্স করি তাদের মদত ছাড়া একটা অফিসার কখনো চুরি করতে পারে না, সেটা পলিটিক্যালি হোক, ওপরে খুব সৎ লোক বসে আছে বুদ্ধবাবু অথবা মমতা ব্যানার্জি, কিন্তু তলায় এটা এদের মদত ছাড়া তলায় এটা চুরিটা হতে পারে না, মানে মদত বলছি যে মানে ঠিক আছে ভাই করেছো, অন্ধ চোখে দেখে রাখলাম। তো এটা শোভনের হাত একদম সম্পূর্ণ আছে, এগুলো হতে পারে না, আর যদি না থাকে তাহলে অপদার্থতার জন্য শোভনের চলে যাওয়া উচিত, যে আমার ডিপার্টমেন্টে এত বড় একটা দুর্নীতি হলো, 550 সই হয়ে গেল। কোনো কথা সরাসরি যেহেতু শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি অভিযোগ আনলেন, আমি চেষ্টা করছি এই লাইভ অনুষ্ঠান চলাকালীন কলকাতা শহরের মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা এবং তাকে বলা, তার ভার্সনও যদি তিনি দেন আপনাদের সামনে রাখবো। কোনো কথা, হ্যাঁ, শোভনের বিরুদ্ধে আমি বলছি অপদার্থতা নয় চুরিতে মদত, দুটো যে মাঝামাঝি কিন্তু হতে পারে না,
আমার তলায় এত বড় চুরি হয়ে গেল, আমি চুপচাপ বসে গেলাম, আর 27 কোটি টাকা নট এ ম্যাটার অফ জোক, যেখানে কর্পোরেশন নিজে বলছে যে আমি পয়সা নেই, টাকা নেই, একবার বলছে সেই মানে মমতা ব্যানার্জি যা বলছেন তাতেই সায় দিয়ে দিচ্ছেন, গঙ্গার ধারের সৌন্দর্যায়ন করবেন বলে হ্যাঁ করে দিলেন, তারপর দেখা গেল পাচ্ছেন না। সুতরাং এই জায়গাটা আছে। আমি আরেকটা জিনিস বলি, এটা তো তৃণমূলের সিপিএম যা যা করেছে, যে অভিযোগের ভিত্তিতে মানুষ সিপিএমকে সরিয়েছে, একই জিনিস তৃণমূল করছে। আপনি তুমি সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে যাও, এই যে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট বলে একটা কথা আছে, এদের সবার হিসাব কেন মমতা ব্যানার্জি নিচ্ছেন যে 5 বছর আগে কী অ্যাসেট ছিল এখন কী অ্যাসেট হয়েছে, স্টার্টিং ফ্রম 10 বছর আগে বা 5 বছর আগে যখন থেকে ক্ষমতা এলো, কেন অ্যাসেটের হিসাব নিচ্ছেন না? তাহলে সততা থাকবে। আমি বারে বারে বলছি, যেটা আমাদের গৌর রুইসের কথা এই রাজারহাটে, আজকে তারা সিপিএম ছেড়ে চলে গেছেন। আজকের রাজারহাটের দুর্নীতি সিপিএম এর মদত ছাড়া হতো না, সিম্পল অ্যাজ দ্যাট। আজকে সরে গেছেন এই লোকগুলো, আজকাল তৃণমূলে চলে গেছে, কি সব বিভিন্ন ভজা ফজা আছে সব। সুতরাং এই জায়গাটা বললে তো হবে না। আজ যাই হোক, এখন এই যে তুমি যেটা বললে যে ফিনান্স ডিপার্টমেন্ট, আজকে তো কর্পোরেশন তো রানিং একটা ডেফিসিট, উনি তো আরও ভালো বলবেন, আমি তো দেখছি ইট ইজ রানিং একটা ডেফিসিট। আজকে তুমি ট্যাক্স ফ্রি করে দিচ্ছ, মানে ওই যে ওয়েভার স্কিম, ওয়েভার স্কিমে সুব্রত মুখার্জি সাকসেসফুল হয়েছিল, তুমি ওয়েভার স্কিম করেছো, ওয়েভার স্কিমে কারা কারা আছে সেখানেও প্রশ্ন উঠছে, কাউকে বেশি দিচ্ছ কাউকে কম দিচ্ছ। আর ট্রাইডেন্ট ল্যাম্পে তোমার ফ্র্যাঙ্কলি বলছি খুব ছোট জায়গা বলে আমি বেশি বলতে পারছি না, যে এটা এত বড় দুর্নীতি, এটা ছোট বড় মমতা ব্যানার্জির ইমিডিয়েট ইন্টারফেয়ার করা উচিত, কারণ অথচ নচেত মমতা ব্যানার্জির গায়ে কিন্তু কালো দাগ লাগবে যে সততার কিছু অংশ তার বাড়িতে পৌঁছে যাচ্ছে, উনি যদি এতে স্টেপ না নেন এই ব্যাপারে। একটা হিসেব আপনাদের সামনে রাখছি, এটাও কিন্তু কলকাতা পুরসভার একটা এস্টিমেট যে এই ত্রিফলা আলোর জন্য কত টাকা বাড়তি ব্যয় হচ্ছে। আজকে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন, তার অভিযোগ যে এই আলো আলো দেয় না, বিল বেশি দেয়। কলকাতা পুরসভার এই এস্টিমেট কি বলছে আসুন দেখি। এই ত্রিফলা আলোর জন্য ঘন্টায় 6,440 টাকা অতিরিক্ত খরচ হচ্ছে, দিনে যদি 12 ঘন্টা এই আলো জলে আমরা ধরি তাহলে কলকাতা পুরসভার এই আন্দাজ অনুযায়ী 77,760 টাকা অতিরিক্ত খরচ হচ্ছে, মাসে সেই খরচ এই দিনে 12 ঘন্টা হিসেবে দাঁড়াচ্ছে 23,32,800 এবং বাৎসরিক বাড়তি বিদ্যুৎ খরচ কলকাতা পুরসভার ক্ষেত্রে 2,83,400 2,83,400 টাকা যদি 20,000 পোলে এই ত্রিফলা আলো লাগানো যায়। এটা হচ্ছে কলকাতা পুরসভার একটা আন্দাজ। 20,000 পোল 18 ওয়াট করে যদি 3টে লাইটের এই ত্রিফলা আলো লাগানো যায় তাহলে বাড়তি খরচ দাঁড়াচ্ছে 2,83,400 টাকা। আমরা বিজেপি নেতা তথাগত রায়ের সঙ্গে আলোচনা করব ঠিক এই ত্রিফলা ইস্যুতে, তারপর আমাদের অন্যান্য ইস্যুতেও আমরা দ্রুত আসব। তথাগত দা, আপনার কাছে জানতে চাইব, আপনি কলকাতা শহরে শুধু যে নাগরিক তা নন, শুধু যে রাজনীতিবিদ তা নন, এই শহরে যখন মেট্রো চলাচল শুরু হয় তার ইঞ্জিনিয়ার হিসেবে পেশাদার কারণে এই শহরের সঙ্গে জড়িয়ে ছিলেন, আজকে যখন অনেকে বলছেন যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাচ্ছে, এই ত্রিফলা আলো কয়েক হাতের ব্যবধানে একেবারে রাস্তার ওপর যে কোনো রাজপথে শোভা পাচ্ছে, সেই আলো আসলে দুর্নীতির আলো, আপনার কি মনে হয়? সত্যি দুর্নীতির আলো নাকি এটা বিরোধীদের কুৎসা, বিরোধীদের অপপ্রচার, বিরোধীদের আরেকটা নির্লজ্জ চক্রান্ত? না, প্রথম যেটা বলতে হবে সেটা হলো যে এই আলোটার প্রয়োজন ছিল কি। আমি দেখেছি হরিশ মুখার্জি রোডে এই আলো যখন লাগানো হলো তখন হরিশ মুখার্জি রোডে খুব উঁচু উঁচু মাস্টে অলরেডি সোডিয়াম পেপার লাইট বা ওই রকম ধরনের নীল লাইট, বোধহয় মার্কারি পেপার, ওই রকম ধরনের লাইট লাগানো আছে। তো এই লাইটে যথেষ্ট আলো দিচ্ছে, তার নিচে ওই ত্রিফলা আলো বা
লেখিকা বোলান গঙ্গোপাধ্যায় যাকে বলেছেন জগাই মাধাই আলো, এই জগাই মাধাই আলো লাগাবার কি দরকার ছিল? দ্বিতীয় কথা হচ্ছে যে যদি বা লাগানোর সিদ্ধান্ত হয় তাহলেও এই লাগানোর জন্য সরকারি নিয়ম কানুন মেনে চলতে হবে। তৃণমূল নেত্রী যতই চান যে এই আলো কালকেই লেগে যাক আর সম্ভব হলে গতকালই লেগে যাক, কিন্তু সরকারি নিয়ম কানুনকে উনি কাটতে পারেন না, সরকারি নিয়ম কানুন অনুযায়ী করতে হবে এবং সেটার জন্য টেন্ডার করা প্রয়োজন। দু কারণে টেন্ডার করা প্রয়োজন, একটা হচ্ছে যাতে সবচেয়ে কম দাম পাওয়া যায়, আর দ্বিতীয় হচ্ছে যাতে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে যে আমি ককে না দিয়ে খকে দিয়েছি বা খকে না দিয়ে গকে দিয়েছি, এই পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে। আমরা এখানে যা তথ্য দেখতে পাচ্ছি, আমি এখন ঘটনাচক্রে দিল্লিতে আছি আমাদের রাষ্ট্রীয় কার্যকারিণীর বৈঠকের জন্য, এবং আমার কাছে সম্পূর্ণ তথ্য নেই, যেটুকু পেয়েছি তার ভিত্তিতে বলছি যে যে ধরনের জিনিসটা করা হয়েছে তাতে কিন্তু পরিষ্কার দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ সরকারি নিয়মকানুনে এরকম করে একটা বড় কাজকে ছোট ছোট টুকরো করে তাকে টেন্ডার এড়িয়ে যাবার যে উপায়টা, এটা একেবারে প্রকাশ খুব পরিষ্কার করে বারণ আছে এবং দেখা যাচ্ছে এইটাই করা হয়েছে। অনেক সময় টেন্ডার না করেও করা হয়, যেমন যেখানে খুব তাড়াহুড়ো থাকে আর কি, যেমন একটা ব্রিজ ভেঙে গেছে সেই ব্রিজটা চালু করতে হবে, সেখানে টেন্ডার না করেও হতে থাকে। এটা কি সেরকম কোনো ঘটনা? এই ত্রিফলা আলো লাগাবার জন্য কি কোনো আকাশ ভেঙে পড়ছিল না লাগালে? তাহলে ত্রিফলা আলো লাগাবার জন্য এত তাড়াহুড়ো কেন হলো এবং কেন টেন্ডার ডাকা হলো না? এর পেছনে খুব পরিষ্কার দুর্নীতি আছে, অরুণাবু ঠিক বলেছে, এবং এই ব্যাপারে যে কর্পোরেশনের এবং রাজ্য সরকারের যে রাজনৈতিক নেতৃত্ব আছে তাদেরই জবাবদিহি করতে হবে। যে ডিজিকে বলির পাঁঠা করলে চলবে না, কারণ ডিজি অরুণাবু ঠিক বলেছে, আবার বলছি যে ডিজি এই কাজ করতে পারে না যদি না রাজনৈতিক নেতৃত্বের এর পেছনে প্রকাশ্য বা প্রচ্ছন্ন মদত থাকে, এবং আমি বলছি যে মদত ছিল। এটা কোনো বিরোধী চক্রান্ত টক্রান্ত নয়, এটা খুব পরিষ্কার একটা দুর্নীতির ব্যাপার, আজকে ঘটনাচক্রে প্রকাশ হয়ে পড়েছে। তথাগতদা যেমন বলছেন যে স্পষ্ট দুর্নীতির গন্ধ আছে, এবং তথাগত রায় বলছেন যে এই দুর্নীতি শুধুমাত্র একজন ডিজি লাইট তাকে বলির পাঠা করে এই দুর্নীতির উত্তর পাওয়া যাবে না। আমরা মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, যেহেতু সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমাদের এই স্টুডিও থেকে। তিনি ফোন ধরেন, ফোন ধরে বলেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কোনো মন্তব্য তিনি করতে চাননি এই বিষয়ে। আমরা কিন্তু তার পক্ষ একেবারে পাশাপাশি রেখে নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে এই বিষয়ে স্বয়ং কলকাতার মেয়র কি মনে করছেন, তিনি কি মনে করছেন কোথাও একটা দুর্নীতি রয়েছে, ডাল মে কি কুচ কালা হ্যায়, নাকি আত্মপক্ষ সমর্থন করে তিনি বলবেন যে এটা একেবারে একটা স্বচ্ছ প্রক্রিয়া, এর ভেতরে কোথাও দুর্নীতি নেই। কিন্তু কোনোটাই তিনি বলেননি, তিনি বলেছেন আমি কোনো মন্তব্য করব না। আজকে রাজ্য বিধানসভায় এই নিয়ে আলোচনা হয়, বামফ্রন্টের তরফ থেকে এই প্রসঙ্গ তোলা হয়, রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী এই বিষয়ে জবাব দিয়েছেন, ঠিক কী বলেছেন দেখব। ত্রিফলা বাতিস্তম্ভের বরাদ দেওয়ায় অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই কলকাতা পুরসভাকে আক্রমণ করে আসছে সিপিএম এবং কংগ্রেস। তাদের অভিযোগ, টেন্ডার না ডেকে নিয়ম বহির্ভূতভাবে কয়েক কোটি টাকার ত্রিফলা বাতিস্তম্ভের বরাদ দিয়েছে পুরসভা। এবার সেই অনিয়মের অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ত্রিফলা আলো সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চান পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর কাছে। উত্তরে মন্ত্রী বলেন, একটি ত্রিফলা বাতিস্তম্ভ পিছু খরচ পড়ে 17,690 টাকা। ত্রিফলা আলো লাগানোর জন্য কলকাতা পুরসভা মোট 24,68,00,000 টাকা ব্যয় করেছে। কেএমডিএ 6টি পুরসভায় 89,93,000 টাকা ব্যয় করেছে। রাজ্যের নগর উন্নয়ন এজেন্সি এবং পৌর কারিগরি অধিকার 45টি পুরসভায় ত্রিফলা আলো লাগাতে 14,71,00,000 টাকা ব্যয় করেছে। সল্টলেক পুরসভা 2,96,00,000 টাকা ত্রিফলা আলো লাগাতে ব্যয় করেছে।
নবদিগন্তের খরচ হয়েছে 6,12,000 টাকা। এরপরই পুর ও নগর উন্নয়ন মন্ত্রী বলেন, অন্য সব পুরসভা টেন্ডার ডেকে কাজ করেছে কিন্তু কলকাতা পুরসভা টেন্ডার ডাকেনি। তখনই সূর্যকান্ত মিশ্র পাল্টা প্রশ্ন করেন, কলকাতা পুরসভার বিরুদ্ধে তদন্ত হবে কি? মন্ত্রীর সাফ জবাব, পুরসভা স্বশাসিত সংস্থা, নির্দিষ্ট অভিযোগ জমা পড়েনি। বিরোধী দলনেতাকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, মন্ত্রী থেকে বিধায়ক হয়েছেন, এবার বিধায়ক থেকে কাউন্সিলর হয়ে পুরসভায় গিয়ে তদন্তের দাবি করুন। এরপরই বিরোধী দলনেতা উঠে দাঁড়িয়ে মন্তব্যের জন্য ক্ষোভ প্রকাশ করেন। তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মন্ত্রীকে বলেন, এমন কিছু বলবেন না যাতে কোনো সদস্য মর্মাহত হন। বিধানসভা অধিবেশনের পরের দিন সাংবাদিক বৈঠকেও ত্রিফলা বাতিস্তম্ভ বরাদ দেওয়ার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন বিরোধী দলনেতা। কলকাতা কর্পোরেশন এলাকায় ধরুন বাতি পিছু লেগেছে 17,690 টাকা, যেগুলো অভিযোগ ইতিমধ্যে এসছে, যে কেউ ইলেকট্রোকিউটেড হয়ে যেতে পারে, এটা নিয়ে একটা সর্বাঙ্গীন তদন্ত হওয়া দরকার। ত্রিফলা আলোয় অনিয়মের অভিযোগে সিপিএম যেখানে বিচার বিভাগীয় তদন্তের দাবি করছে, সেখানে এক ধাপ এগিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি আন্দোলনে নামছে তারা। রাজ্য সরকার তদন্তের দাবি এড়িয়ে গেলেও ত্রিফলা আলো নিয়ে আগামী দিনে বিরোধীরা যে আরো আক্রমণাত্মক হবে তার স্পষ্ট ইঙ্গিত মিলল সূর্যকান্ত মিশ্র ও আব্দুল মান্নানদের কথায়। আশাবল হোসেন ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা দেখলেন আজকে রাজ্য বিধানসভায় ঠিক কি হয়েছে। তদন্তের কোনো আশ্বাস কিন্তু দেননি রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী। এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে, এরম কিছু প্রতিফলনও ঘটেনি। আমি তথাগত তার কাছে আরেকটা প্রশ্ন আসব, দুটো তথ্য আপনাকে দেব। এক হচ্ছে যে এই যে বরাদটা দেয়া হয়েছে এটা কিন্তু সরাসরি কোম্পানিকে দেয়া হয়নি, একাধিক নামী কোম্পানি এই ধরনের বরাদ নিয়ে থাকে কিন্তু সর্বক্ষেত্রে, কিন্তু আমি কোনো কোম্পানির নাম করতে চাই না, নাম করলে করাই যায়, এই ধরনের কাজ হ্যাভেলস বা ফিলিপস করে থাকে, কিন্তু এর ভেতরে একটা ভেন্ডার রাখা হয়েছে। অর্থাৎ কলকাতা পুরসভা চাইলেই, যারা বিশেষজ্ঞ তারা বলছেন, সরাসরি সেই নামী বহুজাতিক কোম্পানি বা নামী কোম্পানিকে এই কাজটা বরাদ দিতে পারতো, কিন্তু পুরোটা দেয়া হয়েছে ভেন্ডারের মাধ্যমে, এক নম্বর। এবং দুই হচ্ছে যে এত টাকা আটকে যাওয়া সত্ত্বেও, এত টাকা বাকি পড়া সত্ত্বেও কিন্তু কোনো ভেন্ডার অভিযোগ জানায়নি। অনেকে মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষকরা, যে এই অভিযোগ না জানানোর পেছনে একটা নিখুঁত আন্ডারস্ট্যান্ডিং আছে, নয়তো অত কোটি টাকা আটকে যাওয়ার পর কোনো ভেন্ডার অভিযোগ জানালো না, তার টাকা বের করার চেষ্টা করলো না, এটাও যথেষ্ট অস্বাভাবিক। না, প্রথম কথা হচ্ছে যে ভেন্ডারের টাকা দিতেই হবে, কারণ এটা চুক্তির ব্যাপার। অতএব ভেন্ডারদের সম্ভবত ভয় দেখানো হয়েছে, সরকারের হাতে তো ভয় দেখাবার নানা রকম অস্ত্র আছে, যে ভয় দেখানো হয়েছে যে তোমার নামে কেস দিয়ে দেবো, খুনের কেস দিয়ে দেবো কি গাঁজার কেস দিয়ে দেবো তুমি যদি গোলমাল করো, সেই জন্য ভেন্ডাররা কিছু বলছে না। কিন্তু অনেকে বলছেন, তথাগতটা এইটাও হতে পারে যে আপনি বলছেন যে ভয় দেখানো হয়েছে, অনেকে বলছে উল্টোটাও হতে পারে যে হয়তো লোভ দেখানো হয়েছে যে অন্য জায়গায় পুষিয়ে দেবো, অনেকে বলছেন। না, লোভ দেখানো হলেও ধরে নেওয়া যাক একটা বাতিস্তম্ভে অন্তত 15,000 টাকা বা 12,000 টাকা খরচ হয়েছে। এখন এই যে 12,000 টাকা খরচ হয়েছে সেটা তো একে তুলতে হবে, ও তো এক পয়সাও পাইনি। এক একটা বাতিস্তম্ভ যদি ধরি, এক একজন ভেন্ডার তো একটা পয়সাও পাইনি, তাহলে সে কতগুলো কত টাকা হজম করতে পারে এইভাবে? আর অন্য কাজে তাকে যদি অন্য কাজ পাইয়ে দেওয়া হয় তার মাধ্যমে এই এত টাকা পুষিয়ে দেওয়া যাবে, এটা আশা করা দুরাশা। আর এই ভেন্ডারকে দেয়াটা অত্যন্ত অন্যায়, এটার মধ্যে দুর্নীতির গন্ধ আছে। কারণ যারা এই ধরনের আলো সরাসরি তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, তাদেরকে দিলে ভেন্ডারের লাভাংশটা দিতে হতো না? এখন ভেন্ডার আসার ফলে একটা মধ্যস্বত্বভোগী একটা ফোড়ে এসে গেল মাঝখানে, এই ফোড়ের যে লাভের অঙ্কটা আছে সেটা কর্পোরেশনকে দিতে হবে, সেটা সাধারণ মানুষের পকেট থেকে যাবে। এগুলো যে কোনোটাই কর্পোরেশনের অজানা তা নয়, কিন্তু জেনে শুনেই কর্পোরেশন করেছে। আর একটা কথা আমি বলি, যে এবিপি আনন্দ অত্যন্ত উচিত কাজ করেছে যে মেয়রকে ফোন করে তার মতামত জানতে চাইবার জন্য, কারণ কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে হলে তার কাছ থেকে সব সময় তার আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিতে হয়।
কিন্তু মেয়র যে বলছেন আমি একটি কথাও বলবো না, আমি আত্মপক্ষ সমর্থন করছি না, বস্তুত বলছেন আমি আত্মপক্ষ সমর্থন করছি না, তার মানে কিছু নেই সমর্থন করবার, তার মানে চেপে যাওয়ার চেষ্টা করছেন, লুকিয়ে রাখার চেষ্টা করছেন। অতএব অবশ্যই এর তদন্ত হওয়া উচিত, এবং বিভাগীয় তদন্ত নয়, বিচার বিভাগীয় হোক বা অন্য কোনোভাবে হোক একটা তদন্ত হওয়া উচিত, যাতে কর্পোরেশনের অভিযানদের অন্তত হাত থাকবে না এবং বর্তমান রাজনৈতিক নেতৃত্বেরও হাত থাকবে না, এটা আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি আলোচনার পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে খুব সংক্ষেপে দুটো প্রশ্ন করতে চাইব রূপা বাগচি এবং অরুণাভ ঘোষকে। আপনার কি মনে হয় যে এই যে গোটা বিষয়টা, এই বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যা গোটা রাজনৈতিক কেরিয়ারে সিবিআই তদন্তের বারবার দাবি করেছেন, তার এক সময়ের তার শরিক এবং এই মুহূর্তে তার সদ্য বিরোধী কংগ্রেস দল, তারা সিবিআই তদন্তের দাবি করেছেন, আপনারা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন, এই তদন্তের দাবি তার মেনে নেওয়া উচিত, তিনি মেনে নেবেন, কোনো ইঙ্গিত পেয়েছেন? আমার তো মনে হয় উচিত না, মেনে নেবেন এরকম কোনো ইঙ্গিত আমরা পাইনি। আমরা যেটা করেছি, রাজ্যপালের কাছে আমরা গিয়েছিলাম এবং রাজ্যপাল চিঠি দিয়ে কমিশনারের কাছে, পৌরসভার কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন বিষয়টি, এবং কমিশনার একটি রিপোর্টও দেবেন এবং কি করবেন সেটা ওনাদের ব্যাপার, কিন্তু এখনও পর্যন্ত তদন্তের ব্যাপারে কোনো ইতিবাচক ইঙ্গিতও কিছু পাইনি আমরা। এবং আজকেও যা এখানে মন্ত্রীর যা বক্তব্য শুনলাম, তাতে এটা বোঝা গেল যে তদন্ত করার দিকে তারা হাঁটবেন না, এবং স্বাভাবিক এটা, তার কারণ হচ্ছে তদন্ত যদি হয় তাহলে অনেকেরই মুখ পুড়বে।